নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ফের গুলির লড়াই কাশ্মীরে, সেনার হাতে খতম দুই লস্কর জঙ্গি। জম্মু কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ভোরে সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যুর খবরটি নিশ্চিত করে টুইট করেছে কাশ্মীর জোন পুলিশ। মৃত দুই জঙ্গি লস্করি তৈয়বার সদস্য এবং কাশ্মীরি পণ্ডিত হত্যার সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। তবে এই গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত সেনা বা পুলিশ কর্মীর হতাহতের খবর নেই। কাশ্মীর জোন পুলিশ টুইটারে জানিয়েছে, মৃত দুই জঙ্গির নাম মরিফত মকবুল ও জাজমিন ফারুক ওরফে আবরার, দুজনেই লস্করি তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে হত্যার ঘটনায় এই দুই জঙ্গি জড়িত ছিল। গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে খুন করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে এই দুই জঙ্গির হাত ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পুলওয়ামায় একটি ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতেন সঞ্জয়। বাজার যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। কাশ্মীরি পণ্ডিতের হত্যাকাণ্ডে মঙ্গলবার নিহত দুই জঙ্গির যুক্ত থাকার প্রমাণ মিলেছে। শোপিয়ানে অভিযান এখনও থামেনি। নিরাপত্তা রক্ষীরা আরও জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারেন বলে অনুমান তাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত শনিবার ইসরায়েলে পেলেস্তানপন্থী হামাস গোষ্ঠীর অতর্কিত হামলার পর নতুন করে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে। 50 বছর পর যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে তেল আভিভ। এরই মধ্যে যুদ্ধের চতুর্থ দিন, অর্থাৎ আজ মঙ্গলবার 2 অক্টোবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছেন তিনি। পাল্টা প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নরেন্দ্র মোদী লিখেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করে পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়েছেন, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ভারতের মানুষ এই কঠিন সময়ে দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। উল্লেখ্য, ইসরায়েল হামাস যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। গত শনিবার ইসরায়েলে হামাসের হামলার পরই এই হামলার নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছিলেন, ইসরায়েলে সন্ত্রাসবাদী হামলার খবরে গভীরভাবে শোকাহত, হতাহতদের এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই, তাদের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করছি। লাদাখে তুষার ধসের কবলে ভারতীয় সেনা জওয়ান, নিহত এক, নিখোঁজ তিন। সোমবার লাদাখে মাউন্ট কুনের কাছে ভারতীয় সেনার একটি দল তুষার ধসের কবলে পড়ে। সেনা সূত্রে খবর, তুষার ধসে এক সেনার মৃত্যুর খবর সামনে এসেছে। বলা হচ্ছে ওই জওয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। অন্য তিনজন নিখোঁজ সেনাদের খোঁজে তল্লাশি চলছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল এবং সেনাবাহিনীর আর্মি অ্যাডভেঞ্চার উইং থেকে প্রায় 40 জন সামরিক কর্মীদের একটি দল মাউন্ট কুনের কাছে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে জড়িত ছিল। সূত্রের খবর, 8 অক্টোবর প্রশিক্ষণ চলাকালীন পর্বতারোহণের সময় সেনাবাহিনীর ওই দলকে ব্যাপক তুষার ধসের সম্মুখীন হতে হয়। সেনা সূত্রে জানানো হয়েছে যে ভারতীয় সেনার 4 সেনা সদস্য তুষার ধসে বরফের স্তূপের নিচে আটকা পড়েছে। তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং তা এখনও চলছে। এই বিপজ্জনক অনুসন্ধান অভিযানের সময় তুষার ধসে আক্রান্ত এক সেনা জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। সামরিক সূত্রের দাবি, খারাপ আবহাওয়া এবং ভারী তুষার জমে থাকায় এর নিচে আটকে পড়া অন্যান্য সেনা জওয়ানদের খুঁজে পাওয়া ও উদ্ধারের অভিযানে সময় লাগছে। এক আধিকারিক বলেন, উদ্ধার অভিযান শেষ হলে যাবতীয় তথ্য এবং পরিচয় প্রকাশ করা হবে। মধ্যপ্রাচ্যের নকশা বদলে দেব, হামাসকে হুমকি নেতানিয়াহুর। হামাসের হামলায় রক্তাক্ত ইসরায়েল,
মঙ্গলবার হামলার চতুর্থ দিনেও চলছে ভয়াবহ লড়াই। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নকশা বদলে দেওয়ার হুমকি দিয়েছেন ইহুদি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত 6 অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের বুকে বেনজির হামলা শুরু করে পেলেস্তানীয় জঙ্গি সংগঠন হামাস। কেবল প্রায় 5,000 রকেট নয়, গাজা থেকে মোটর গ্লাইডারে চড়ে আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়ে জেহাদিরা, জল ও স্থল পথেও ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। আপাতত হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এখনও পর্যন্ত লড়াইয়ে নিহত অন্তত 1,500 মানুষ। এই পরিস্থিতিতে হামাসকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জেরুজালেমে নেতানিয়াহু বলেন, হামাসকে এমন জবাব দেওয়া হবে যে মধ্যপ্রাচ্যের নকশা বদলে যাবে। এই প্রত্যুত্তর এমন হবে যা ইসরায়েলের শত্রুরা কয়েক দশক ধরে মনে রাখবে। মঙ্গলবার তেল আভিভ থেকে নেতানিয়াহুর হুঁশিয়ারি, আমরা এই লড়াই শুরু করিনি, তবে শেষ আমরাই করব। হামাস জানে না তারা কি ঐতিহাসিক ভুল করেছে। শিশু, মহিলা ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করেছে তারা। হামাসকে আইএস জঙ্গি বলে দাবি করেছেন নেতানিয়াহু। হামাসের হামলার মোকাবিলা করতে দেশের সেনাবাহিনীকে ছাড় দিয়েছে ইসরায়েল সরকার। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।